নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব জন্মছকে কেতু কিভাবে প্রভাব বিস্তার করে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব, এবং এই কেতু গ্রহ থেকে আপনারা কিভাবে নিস্তার পাবেন তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা রাখবো। অর্থাৎ প্রতিকার নিয়েও কিছুটা কথা বলবো আপনাদের কাছে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নোটিস পেতে আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, কেতু হলো সেপারেশন, বিচ্ছিন্নতা, অন্তর্মুখিতা, কোনো কিছুর মধ্যে ডিপলি চিন্তা ভাবনা করার ক্ষমতা, কোনো কিছুর মধ্যে আলটিমেটলি ফাইনালাইজ রেজাল্টকে ফলাফল প্রদান করার ক্ষমতা কিন্তু কেতুর মধ্যে রয়েছে। আমরা জীবনে যত কিছু রহস্যময়ী কোনো ক্ষমতা, কোনো কিছু যারা কোনোরকম গোয়েন্দা ডিপার্টমেন্টে রয়েছে, পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে, বা যে সমস্ত জায়গায় কোনোরকমভাবে কোনো মিস্ট্রিয়াস কোনো জায়গাকে অনুসন্ধান করতে হয়, বা কোনো কিছুর মধ্যে একটা গোপন বিদ্যা, গুহ্যবিদ্যা বা অকার সায়েন্স, অ্যাস্ট্রোলজি, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, এই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কেতুর প্রভাব বর্তায়। কেতু মানুষকে যেমন শুভ ফল দিলে মানুষ যেমন অনেক দিক থেকে ফাটকা সম্পত্তি লাভ করতে পারে, লটারি লাভ করতে পারে, তেমন কেতু যদি কারো জন্মছকে নেগেটিভ হয়, তার বেঁচে থাকার লাস্ট আশ্রয়টুকু বা তার আশাটুকু নিভিয়ে তাকে আত্মহননের পথকে প্রশস্ত করে। তাই কেতু একদিকে যেমন যতটা শুভ, তেমন অন্য দিক থেকে ঠিক ততটাই অশুভ ফল প্রদান করে। কেননা কেতু মানুষের মধ্যে একটা অন্তর্মুখিতা, মানুষের মধ্যে যে মানসিক চাপা কষ্ট, যে কষ্টকে সে কখনোই বাইরে প্রকাশ করতে পারে না, এবং তার মনের মধ্যে তাকে দগ্ধে দগ্ধে কষ্ট পেয়ে মানুষকে কিন্তু একাকিত্বের মধ্যে ফেলে দেয়, তাকে সবকিছু থেকে সেপারেট করে দেয়, আইসোলেট করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, কোনো গুপ্ত কোনো শত্রুর দ্বারা আক্রমণ, বা এমনও হতে পারে অতর্কিতে কোনো দিক থেকে শত্রুতা, যাকে হয়তো আপনি ভাবছেন যে সে আপনার প্রবল মিত্র, কিন্তু তার থেকে হঠাৎ করে কোনো শত্রুতা বা কোনো রকম সর্পদংশন বা এই ধরনের কোনো কীট পতঙ্গের যে দংশন, যেটা আপনাদের একটা টক্সিন ব্যাপার রয়েছে যার মধ্যে বিষক্রিয়া মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই সমস্ত ব্যাপার, বা অনেক সময় দেখতে পাওয়া যায় যে স্লো পয়জনে কেউ মারা যাচ্ছে, বা খাদ্যের বিষক্রিয়াজনিত কোনো প্রবলেম সেখানে তার শারীরিক বিভিন্ন অসুস্থতা ক্রিয়েট করছে, এই ধরনের বিষক্রিয়াজনিত কোনো প্রবলেম যখনই করবে তখনই তার বাচ্চাটি কেতু রিলেটেড কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। কেন কেতু কিন্তু অতর্কিতে হঠাৎ করে আক্রমণ করে, গোপনভাবে আক্রমণ করে, একটা গুপ্ত শত্রু যেভাবে আক্রমণ করে, একটা বিষক্রিয়া মাধ্যমে মানুষ যেমন মৃত্যু হতে পারে, বা অন্য কোনোভাবে মানুষের হয়তো সব কিছু ঠিক চলছে কিন্তু তার মধ্যে একটা মানসিক অবসাদ, মানসিক যে সেপারেশন, বিচ্ছিন্নতা যে ক্রিয়েট করে, সব কিছু থেকেও তার মধ্যে এক যে আইসোলেশন, সব কিছু থেকেও যে তার মধ্যে একটা তিতিবিরক্ত ব্যাপার ক্রিয়েট করে, কেতুর জন্যই মানুষের মধ্যে এই যে সন্ন্যাসী যে ব্যাপার, বা তার মধ্যে যে স্পিরিচুয়াল, অর্থাৎ এই স্পিরিচুয়াল মানে কিন্তু আমি অ্যাকচুয়ালি বলছি যে অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মানুষেরা সব কিছু সংসার ধর্ম ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতার মধ্যে ফুল্লিভাবে নিযুক্ত হয়ে যাওয়ার যে ব্যাপার, সেই যে পজিটিভ কেতু অনেক সময় তাকে কিন্তু এতটাই আধ্যাত্মিকতার মধ্যে ঢুকিয়ে দেয়, এতটাই তার আধ্যাত্মিক বাধিতার মধ্যে তাকে নিয়ে আসে, যেখানে কিন্তু সে তার সংসার করার মতো তার মেন্টালিটি থাকে না। কেননা কেতু তাকে এত দিক থেকে তাকে কিন্তু অন্যান্য জায়গা থেকে এত কষ্ট, এত সেপারেশন, এত বিচ্ছিন্নতা ক্রিয়েট করে, তার মধ্যে কিন্তু একটা ধার্মিক ব্যাপার, একটা স্পিরিচুয়াল ব্যাপার, অর্থাৎ তাকে কিন্তু একটা বৈরাগ্য ভাব কিন্তু তার মধ্যে ক্রিয়েট করে, অনেকটা শনির মতো ফলাফল কিন্তু কেতু প্রদান করে। শনির যেমন, শনির কিন্তু ফলাফল অনেক স্লো হয়, লেটে হয়, মানুষ ভুল করলে বা মানুষ অত্যাধিক সরল হলে শনি যেমন তার জীবনে কিন্তু আস্তে 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 তার নেগেটিভ প্রভাব বর্তায়, বা মানুষ যতক্ষণ পর্যন্ত সেই ভুল থেকে না শেখে ততক্ষণ পর্যন্ত যেমন প্রভাব বিস্তার করে, তেমন কেতু কারো বার্তাতে নেগেটিভ থাকলে কিন্তু আপনার জীবনের বেঁচে থাকার শেষ আশার আলোটুকু কিন্তু নিভিয়ে দিয়ে আত্মহননের পথকে প্রশস্ত করে। তাই কেতুও কিন্তু বাচ্চাটি প্রচণ্ড ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেতু যদি কারো বাচ্চাটি চন্দ্রকে কোনোভাবে প্রভাব বিস্তার করে, তাহলে তার মন মানসিকতার মধ্যে একটা দূষিত ব্যাপার, মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন ব্যাপার ক্রিয়েট করে, তার মানসিক শান্তির খুব অভাব ক্রিয়েট করে, তার জীবনে মানসিক কখনো শান্তি থাকে না, সে সবকিছু পেয়েও তার মানসিক একটা বৈরাগ্য ব্যাপার, সবকিছু পেয়েও তার মধ্যে একটা মানসিক অস্থিরতা ক্রিয়েট করে। কেতু জেনারেলভাবে যেহেতু একটি ছায়া গ্রহ, তাই রাহুর মতোই কিন্তু কেতুর প্রচণ্ড ক্ষমতা রয়েছে, কিন্তু রাহু যেহেতু মস্তক, কেতু যেহেতু ধর, তাই রাহুর মতো এতটা আক্রমাত্মক হলেও, ছায়াগ্রহ হলেও কিন্তু তার ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু খুব কম থাকে। তাই কেতুর প্রভাবিত মানুষ, সাত সংখ্যায় মানুষ, বা যাদের জন্মছকে লগ্নে কেতু রয়েছে বা রাশিতে যাদের কেতু রয়েছে, তাদের একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার থাকবে, অর্থাৎ দোড়ামোনার ব্যাপার, কিছুটা বুধের ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে। কেতু সবথেকে বেশি ক্ষতি করে চন্দ্রের সঙ্গে থাকলে বা বুধের সঙ্গে থাকলে,
বুধের সঙ্গে থাকলে কিন্তু বুধকে প্রচণ্ডভাবে ডাউন করে দেয়। বুধ কেতু যোগ মানুষের জীবনে প্রচণ্ডভাবে মিসকমিউনিকেশন তৈরি করে, তাদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে, মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করে, উপস্থিত বুদ্ধি খাটানোর ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা ক্রিয়েট করে বুধ কেতু যোগ থাকলে। কেননা কেতু ঠিক অপোজিটই কিন্তু বুধ রয়েছে, বুধের মধ্যে একটা চঞ্চলতা রয়েছে, বুদ্ধিমান ব্যাপার রয়েছে, বালক সুলভ ব্যাপার রয়েছে, ঠিক কেতুর অপোজিট হয়। তাই কেতুর সঙ্গে বুধ অবস্থান করলে বুধ কিন্তু প্রচণ্ডভাবে পীড়িত হয়। তাই কোনোভাবে যদি বুধকে বা চন্দ্রকে বাচ্চাটা কোনোভাবে প্রভাব বিস্তার করে, সব থেকে বেশি নেগেটিভ করে দেয় কেতু কিন্তু চন্দ্রকে এবং বুধকে। এই ব্যাপারটা কিন্তু খুবই নেগেটিভ একটা ব্যাপার ক্রিয়েট করে। কেননা চন্দ্র মানে মন, মানসিকতা, আমাদের মা, আমাদের জীবনে পরিতৃপ্তি, আমাদের জীবনে স্যাটিসফ্যাকশন, আমাদের জীবনে মানসিক শান্তি, এই জায়গাগুলোকে কিন্তু কেতুর প্রভাবের জন্য তার মনের মধ্যে একটা টক্সিসিটি, একটা বিষাক্তটা, তার মনের মধ্যে নিজের কথা কাউকে ক্লিয়ারলি না বলতে পারা, এমন কিছু কাজ কারবার করা যেগুলো কিন্তু আলটিমেটলি কারোর কাছে বলা যায়ও না, এই ধরনের ব্যাপার। এবং তার মধ্যে একটা গোপনীয়তা, কিসে যে সে গোপন করতে চায়, কি যে সে লোকাতে চায় সে নিজেও জানে না, কিসে যে সে সুখী হয়, কি করলে সে যে সে নিজে ভালো থাকবে, তার মধ্যে একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার নিয়ে আসে। কারো লগ্নে কেতু থাকলে তার মধ্যে একটা ভয় ভয় ব্যাপার কাজ করে, সে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয়, পোকারান্তরে খেয়ে কিন্তু আদৌ ভীতু না, কিন্তু সে এমন একটা আবরণ দিয়ে থাকে যেন সে খুব ভীতু হয়ে আছে, গুটিয়ে রয়েছে। কিন্তু কারো লগ্নে কেতু থাকলে সে প্রচণ্ড সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করে, কিন্তু লগ্নে কেতু থাকলে সে প্রচণ্ড বুদ্ধিমানও হয়, কিন্তু তার মনের কথা কাউকে বলে দিলে সে কিন্তু সেই কাজটা কিন্তু তার জীবনে কখনোই মেলে না। তাই কেতু এমন একটা প্ল্যানেট, কেতু কি যে ফল দেয়, অনেকটা রহস্যময় টাইপের ফল দেয়। কেতু শুভ অবস্থায় থাকলে সে কিন্তু খুব বুদ্ধিমান হয়, কোনো কাজকে ডিপলি ভাবে করার ক্ষমতা, রহস্য উন্মোচন করার ক্ষমতা, সমস্ত কমপ্লিকেট জায়গা থেকে লাইফকে টেনে বার করে আনার ক্ষমতা, কোনো রকম যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা রিসার্চ সংক্রান্ত ব্যাপারের ক্ষেত্রে বা নতুন কোনো গবেষণার যে সাফল্য পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় দীর্ঘকাল তন্ময় হয়ে থাকতে হয়, সেটা কোনো স্পিরিচুয়াল হোক, সেটা কোনো গবেষণা হোক, সেটা কোনো উচ্চশিক্ষা হোক, সেই সমস্ত জায়গায় কিন্তু কেতু শুভ প্রভাবে বর্তায়। আবার অন্যদিকে কেতু নেগেটিভ থাকলে মানুষের জীবনে তার আশা, তার যে সমস্ত আশার যে আলো রয়েছে সব কিছুকে শেষ করে দিয়ে তার বেঁচে থাকার সে সম্বলটুকু সে নষ্ট করে দেয়। অন্যদিক থেকে কেতু কিন্তু মানুষের জীবনে এমন অতর্কিতভাবে তাকে আক্রমণের মধ্যে ফেলে, এমন একটা মানসিক কষ্টের মধ্যে দেয় তাকে, কিন্তু মানসিকতার দিক থেকে সে অনেকটা ইন্ট্রোভার্ট হয়ে যায়, অনেকটা গুটিয়ে যায়। কারো বাচ্চাটির ফোর্থ হাউসে কেতু থাকলে সেখানে তার একটা বাস্তু দোষ তৈরি করে, যাদের জন্মছকে ফোর্থ হাউসে কেতু রয়েছে তারা কিন্তু কখনোই সংসার কেন্দ্রিক মেন্টালিটি তাদের থাকে না, তাদের একটা উড়ুনচণ্ডী মেন্টালিটি ক্রিয়েট করে। তারা সবসময় সংসারে তার যতই ভালো হোক না কেন, তার লাইফ পার্টনার যতই ভালো হোক না কেন, তার মধ্যে কিন্তু সবসময় বহির্মুখী একটা ব্যাপার থাকে। অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে লগ্নে রাশিতে চতুর্থভাবে কেতু থাকলে তার মনের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করে, ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে। তবে যেহেতু কেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, তাই কেতু বাচ্চারের তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব, একাদশ ভাব, এই সমস্ত উপচয় স্থানে কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করে। কেতুর শুভ স্থান হিসেবে মানা হয়েছে বৃশ্চিক রাশির ঘর এবং ধনুরাশির ঘরকে, কেতুর শুভ বা উচ্চস্থ স্থান বলে মানা হয়। অন্যদিক থেকে মীন রাশির স্থানকে মূল ত্রিকোণ বা সক্ষেত্রী স্থান হিসেবে মানা হয়েছে, এ হচ্ছে মেন ব্যাপার। অন্যদিক থেকে কেতু যেহেতু, আমরা কেতুকে কিন্তু যতই ছায়াগ্রহ বলি না কেন, কেতু কিন্তু একটি নৈসর্গিক অশুভ গ্রহ হলেও বা দৈত্য গ্রুপের গ্রহ হলেও কিন্তু আমরা কেতুকে কিন্তু মঙ্গল, রবি, চন্দ্র, বৃহস্পতিদের গ্রুপের মধ্যে ফেলেছি। তাই জেনারেলভাবে কিন্তু কেতু বৃহস্পতি বা রবির সঙ্গে থাকলে অতটা নেগেটিভ প্রভাব খুব একটা বর্তায় না, কিন্তু চন্দ্রের সঙ্গে থাকলে, চন্দ্র যেহেতু মন, মানসিকতা, তার মধ্যে একটা নেগেটিভ ফল কিন্তু বর্তায়, বা বুধের সঙ্গে থাকলেও একটা নেগেটিভ ফল বর্তায়। শনির সঙ্গে থাকলে কিন্তু অনেকটা অলসতার মধ্যে মানুষকে জীবন ধারণ করতে বাধ্য করে। শুক্রের সঙ্গে থাকলে বিভিন্ন গুপ্ত অঙ্গের রোগ বা তাদের মধ্যে একটা চাপা সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করে, এই ধরনের ব্যাপার আমরা দেখবো। তবে রাহু সঙ্গে থাকলে বৃহস্পতি যতটা নষ্ট হয়, কেতুর সঙ্গে থাকলে বৃহস্পতি যতটা নষ্ট হয় না, কিন্তু কিছুটা হলেও তো গুরুজনাল দোষের প্রভাব থাকে। মঙ্গলের সঙ্গে থাকলে রক্ত সংক্রান্ত কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। রবির সঙ্গে থাকলে তার কিন্তু জীবনে অনেক সম্মান, যেমন উন্নতিও হয় তেমন তেমন মাঝে মাঝে তার জীবনে কিন্তু সম্মানহানিও ঘটে, কিছুটা পেটের প্রবলেমও কিন্তু ক্রিয়েট করায় মঙ্গল বা রবির সঙ্গে কেতু থাকলে। তবে কেতু নিচস্থ হয়ে যায় হচ্ছে বৃষ রাশির ঘরে, বা ধরুন মিথুন রাশির ঘরে কেতুকে নিচস্থ হিসেবে মানা হয়েছে। তবে কেতু জেনারেলভাবে যেভাবেই থাকুক না কেন, সেই ভাবপতির মতো অনেকটা ফলাফল দেওয়ার চেষ্টা করে। কেতুর হাত থেকে বাঁচতে গেলে আপনাকে মনের কথা ক্লিয়ার করে বলতে হবে, আপনার নিজস্ব যে কষ্টটা
সেটা আপনার নিজের মানুষের কাছে অনেকটা ওপেন করতে হবে, বোঝাতে হবে, আপনাকে যতটা সম্ভব ট্রান্সপারেন্ট হতে হবে। আপনার বার্চারে দেখতে হবে কেতু যদি কোনোভাবে বুধকে, চন্দ্রকে বা শনিকে যদি কোনোভাবে পীড়িত করে থাকে, সেই গ্রহেগুলো সঠিকভাবে প্রতিকার করেও কিন্তু কেতু গ্রহের অরিজিনাল রেমেডি করা যায়। আমি অনেক ক্ষেত্রে বারে বারে আমার ভিডিওতে বলেছি কেতু গ্রহের হাত থেকে বাঁচার জন্য অনেকে ক্যাটসাই পড়ে বসে থাকেন, তবে ক্যাটসাই কিন্তু সবার ক্ষেত্রে শ্যুট করে না। অ্যাকচুয়ালি কোনো স্টোনকে দেওয়া উচিত সেই গ্রহটা পার্টিকুলারলি উইক থাকলে, দুর্বল থাকলে ক্যাটসাই পড়লে কিন্তু ভালো ফল দেয়। কিন্তু যদি কেতু কোনোভাবে অন্য কোনো গ্রহকে প্রভাবিত করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বারে বারে বলেছি প্রতিকার নির্বাচন একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি প্রতিটা ভিডিওতে আপনাদের কাছে উপস্থাপন করতে চেষ্টা করি। কেননা বার্থ চার্ট আলটিমেট আমি কতটা অ্যানালাইসিস করলাম তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমি আপনাকে কতটা প্রতিকার দিলাম। তাই এখানে ক্যাটসাই কোন ক্ষেত্রে প্রয়োজন, কোন ক্ষেত্রে প্রয়োজন না, সেটা সার্বিক দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু বলা উচিত। তবে জেনারেলভাবে কেতু কিন্তু আরও বার্থ চার্টে ফোর্থ হাউসে থাকলে, লগ্নে থাকলে, চন্দ্রের সঙ্গে থাকলে, বুধের সঙ্গে থাকলে, শনির সঙ্গে থাকলে কিন্তু অনেকটা নেগেটিভ ফলাফল প্রদান করে। অন্যদিক থেকে অনেক সময় দেখতে পাওয়া যায় কেতু অষ্টমভাবে থাকলেও কিন্তু বিভিন্ন ধরনের তার গাইনো প্রবলেম মেয়েদের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে কমপ্লিকেট সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। সপ্তমভাবে কেতু থাকলে বা অষ্টমভাবে কেতু থাকলেও কিন্তু মানুষের জীবনে সম্পর্ক রিলেটেড ব্যাপার থেকে একটা যে সেপারেশন, আইসোলেশন, ভালো না লাগা, কোনো কোনো সম্পর্ক প্রথম প্রথম হয়তো খুব ভালো লাগলো কিন্তু সেটা কিন্তু তার বেশি দিন হয়তো ভালো না লাগা, অর্থাৎ একটু বিতৃষ্ণা ব্যাপার তৈরি হয় এই সম্পর্ক ব্যাপার থেকে, বা আপনি যার সঙ্গে সম্পর্কে জড়ান সেই সম্পর্কের মানুষটা আপনার সঙ্গে এমন কিছু ব্যবহার করে, বা আপনার জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স আপনার রয়েছে সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে যে আপনার সম্পর্কের উপর টোটালি একটা বিতৃষ্ণা জন্মে গেছে। এই ধরনের প্রবলেম আমরা সপ্তমভাবে কেতু থাকলে দেখতে পাবো। তাই সপ্তমভাবে কেতু থাকলে সঠিকভাবে তার রেমেডি করতে হবে। সপ্তমভাবে কেতু কিন্তু মানুষের জীবনে আইসোলেশন, সেপারেশন, ভুল সম্বন্ধে বিয়ে করে দেওয়া, বা ছেলেদের ক্ষেত্রে সপ্তমভাবে কেতু থাকলে তার বিবাহিত জীবনে তার লাইফ পার্টনারের গাইনো সংক্রান্ত বিভিন্ন প্রবলেম কিন্তু ক্রিয়েট করা। এবং নবমভাবে বা থার্ড হাউসে কেতু থাকলে, অর্থাৎ থার্ড হাউসে রাহু নবমভাবে কেতু, বা নবমভাবে রাহু থার্ড হাউসে কেতু থাকলেও ঠিক আছে, মানে আমি যদি ইন্টারচেঞ্জ যদি করে কোনোভাবে, হয়তো থার্ড হাউসে রাহু নবমভাবে কেতু অথবা থার্ড হাউসে কেতু নবমভাবে রাহু, যেমন যদি থাকে তাহলেও কিন্তু তার জীবনে মানুষকে অনেক হেল্প করে কিন্তু মানুষের থেকে কিন্তু সে অর্থে হেল্প পায় না, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তাই এই কেতু যেহেতু এমন একটা রহস্যময় প্ল্যানেট যার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, গুপ্ত বিদ্যা রয়েছে, তন্ত্রবিদ্যা রয়েছে, আপনার প্রেডিকশন করার ক্ষমতা রয়েছে, মানুষ চেনার ক্ষমতা রয়েছে, কোনো কিছুর মধ্যে ডিপলি জানার একটা ক্ষমতা রয়েছে, কে আপনাকে আক্রমণ করতে চায়, কোন মানুষের কি অভিসন্ধি সেটা যেমন আপনি বুঝতে পারবেন, এবং আপনাকে কোন কোন জায়গা থেকে অ্যালার্ট থাকতে হবে আপনাকে কিন্তু কেতু সবসময় অ্যালার্ট করে দেয়। আবার কেতু নেগেটিভ থাকলে কিন্তু মানুষের বিষক্রিয়াজনিত কারণে মৃত্যু হতে পারে, গুপ্ত শত্রুর আক্রমণ হতে পারে, বা আলটিমেটলি আপনাকে সমাজে থেকেও, সমাজ থেকে আপনাকে বিতাড়িত করতে পারে, আলাদা করে দিতে পারে, আইসোলেট করতে পারে, সম্পর্কের মধ্যে থেকেও, সম্পর্ক থেকে আপনাকে আলাদা করে দিতে পারে, আপনার বেঁচে থাকার শেষ সম্বলটুকু বা শেষ আলোটুকু আপনাকে নিভিয়ে কিন্তু শেষ করে দিতে পারে। তাই কেতুকে অনেক সময় বৈদ্যুতিক আলোর সঙ্গে তুলনা করা হয় যেটা আলটিমেট ফাইনালাইজ রেজাল্টকে কিন্তু প্রদান করে। তাই কেতু কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট, কেতুকে সঠিকভাবে প্রতিকার করা উচিত বাচ্চাটে। কেতুর সঠিকভাবে প্রতিকার করতে পারলে জীবনের অনেক প্রবলেমকে, কেতু রাহু সঠিক প্রতিকার করলে কিন্তু আমরা জীবনে অনেক প্রবলেমকে কিন্তু কাটাতে পারবো। তবে কেতুর প্রতিকার ক্ষেত্রে আমি বলবো আমরা লাল, সরি মাফ করবেন, সাদা কালো যে ড্রেস থাকে না, অনেক সময় দেখবেন সাদা কালো স্ট্রাইপিং যে ড্রেসগুলো থাকে সেই সমস্ত ড্রেস কাউকে দান করলে, কুকুরকে সেবা করলে, এইখানে কুকুরকে সেবা করা মানে আপনার ইন্টেনশন থাকবে যে কুকুরকে সেবা করবেন আপনার কেতু ভালো হবে সেই অর্থে আমি বলছি না, যে কোনো জীবজন্তুকে আপনি মন থেকে ভালোবাসলে, সেবা করলে, তাকে আঘাত না করলে, তাদের প্রতি তাদের থেকে আপনার ভালোবাসা নিলে, অর্থাৎ তাদের সঙ্গে আপনার একটা ভালোবাসা রাখলে, এবং তারা হয়তো যখন খেতে পাচ্ছেন না তখন খাওয়ার দিলেন, সবসময় যে খাওয়াতে হবে এমন কোনো ব্যাপার নয়, সবসময় যদি আপনাকে বিস্কুট খাওয়াতে হবে, সবসময় যে কোনো কিছু ধান্দা নিয়ে করবেন তা নয়, নিঃস্বার্থভাবে কিছু করবেন, যে মানুষটা খেতে পায় না, যে মানুষটা সত্যি খুব দরিদ্র, আপনার হয়তো তাকে হেল্প করার মতো ক্ষমতা রয়েছে, আপনি তো তাকে খাওয়ালেন, যে মানুষটা প্রতিবন্ধী রয়েছে দীর্ঘদিন ধরে ভিক্ষা করছে, হয়তো তার হয়তো সে অনেক কষ্ট করে সে দুবেলা খাওয়ার জোগাড় করে, তাকে হয়তো একদিন খাওয়ালেন, একটু টাকা পয়সা দিলেন, এই সমস্ত মানুষকে, আর্ত মানুষকে, প্রতিবন্ধী মানুষকে, কোনো কালো কুকুরের সেবা করলে, বা যে কোনো পশু পাখিকে, যে কোনো কুকুর হলে ভালো হয়, যে কোনো পশু পাখিকে আপনি সেবা করলেও কিন্তু এই সংক্রান্ত ব্যাপার থেকে অনেকটা পজিটিভ ফল পাবে। তবে কেতু কোন জায়গা থেকে নেগেটিভ ফল দিচ্ছে সেটা বার্তাটি সঠিকভাবে দেখতে হবে, কোন জায়গা দিয়ে আপনাকে উপর নেগেটিভ ফল নিয়ে আসছে
সেটা সঠিকভাবে পর্যালোচনা করতে হবে এবং সঠিকভাবে তার প্রতিকার দিতে হবে, তাহলে আশা করব কিন্তু থেকে নেগেটিভ ফলটা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তবে আমি সবার ক্ষেত্রে যে কথাটা বারে বারে বলি, আপনারা কিন্তু অবশ্যই মন্ত্রপাঠ করবেন। মন্ত্রপাঠের মতো বড় শক্তিশালী জিনিস কিছু হতে পারে না। অনেকে কেতুর হাত থেকে বাঁচার জন্য দুম করে ক্যাপসাই পড়ে নেন, যেটা কিন্তু খুব নেগেটিভ হতে পারে যদি আপনার ক্ষেত্রে শুট না করে। আপনাকে সব কিছুর মধ্যে তিতিবিরক্ত ব্যাপার তৈরি করবে, সব কিছু থেকেও আপনার কোনো কিছু ভালো লাগবে না। তাই ক্যাপসাই পড়ার আগে অবশ্যই সঠিক কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেবেন এবং আপনি তার কাছ থেকে সঠিকভাবে বুঝে নেবেন যে তিনি কেন এটা দিলেন। এবং আপনারা যদি এত কিছু না বোঝেন, এত কিছু করতে না পারেন, অবশ্যই অবশ্যই কিন্তু আপনার মন্ত্রপাঠ করবেন। মন্ত্রটা হলো ওং পালালধ্বংসাংকাশং তারাগ্র বিমার্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং প্রণামামহম। ওং পালালধ্বংসাংকাশং তারাগ্র বিমার্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং প্রণামামহম। ওং পালালধ্বংসাংকাশং তারাগ্র বিমার্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং প্রণামামহম। এই মন্ত্রটা তিনবার পাঠ করে বীজ মন্ত্রটা 108 বার 66 দিন আপনি টানা নাও করতে পারেন। তবে যেদিন করবেন সেদিন কিন্তু আপনাকে 108 বার করতে হবে। মন্ত্রটা হলো ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কে তবেই নম। মন্ত্র আমি স্পিডে বললাম, খুব স্লোলি বলতে হবে, ভাইব্রেশনটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এইভাবে বলবেন ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কে তবে নমঃ। ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কে তবে নমঃ। ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কে তবে নমঃ। ঠিক এইভাবে যত স্লোলি মন্ত্রটা পাঠ করবেন তত আপনার মধ্যে কেতুর যে ভাইব্রেশনটা সেটা কিন্তু আপনার উপর ব্যক্ত হবে। তাই আপনারা স্টোন পড়তে পারুন বা নাই পারুন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার নিতে পারুন বা নাই পারুন, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারুন বা নাই পারুন, যদি কেতু রিলেটেড প্রবলেম মানসিক অশান্তি বা বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো বললাম সেগুলো কিন্তু আপনাদের লাইফে ক্রিয়েট করে, অবশ্যই 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 আপনারা কিন্তু কেতুর মন্ত্র পাঠ করুন। আশা করবো আপনারা উপকৃত হবেন। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, যদি ইচ্ছা হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ।